কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে কোন মামলার দ্রুত বিচারে পিক অ্যান্ড চুজ হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট ফরিদপুরের একটি হত্যা মামলায় বিচারক বদলি চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলাটি আবারও দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে রাজধানীর মগবাজারে আজমেরি গ্লোরি পরিবহনের দুই বাসের চাপায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় দুই চালককে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার মঈন দুই তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে নাটোরের কথিত কবিরাজ আল আমিন অকিলকে তথ্যপ্রযুক্তি আইনে চোদ্দ বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা দিয়েছে আদালত রংপুরে জুয়েল হত্যা মামলায় একজনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া পীরগাছায় মেয়েকে অপহরণ ও গুমের মামলায় বাবার যাবজ্জীবন ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে নয়টি জেব্রার মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জেব্রাগুলোর মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং এ ঘটনায় কর্তব্যরতদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত করে দশ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার উপকূলে নৌকাডুবিতে অন্তত উনচল্লিশ জন নিখোঁজ হয়েছে স্থানীয় সময় গত শনিবার নৌকা ডুবির এ ঘটনা ঘটলেও মার্কিন কর্মকর্তারা বুধবার এ তথ্য জানতে পারেন উপকূলে একজনকে উদ্ধার করার পর থেকে এ তথ্য জানা যায়